বন্ধুরা কেমন আছো তোমরা? অনেকদিন পরে এসেছি ব্লগ নিয়ে, কারণ মাঝখানে আমার পায়ের ব্যথাটা অনেক বেশি বেড়ে গেছিল, তার জন্য অনেক সরি। কিছু করার নেই, আমার পায়ে ব্যথা হয়ে গেছিল বলে আজকে একটা ব্লগ নিয়ে এসেছি আমি। আজকে আমরা যাব আদ্রা, আমার মাসির বাড়ি। সেখানে সবকিছু কি কি হয় আমি সব দেখাবো, চলো আস্তে আস্তে সব দেখাচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি আমার উডল্যান্ডে জুতা পরে নিয়েছি, বাবা মা ঘরে দিয়ে গেছে, ঘর থেকে সব কিছু নিয়ে নিচ্ছে। কিছুক্ষণের জন্য যাচ্ছি, জাস্ট সন্ধ্যাবেলা হতে পারে। ডেলি ব্লগ আমি দিতে পারছি না, তার জন্য সরি, কারণ আমারও তো শরীর খাটটা খাট ঠিক নেই। বাবু দেখো, এখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে যাওয়ার কথা প্ল্যান হচ্ছে, এদিকে থামস আপের মতন দুটো আঙুল দেখিয়ে আমাদের দেখাচ্ছে, আর এদিকে বুলেট নিজের পিঠ লাইটটা খুঁজেছে। বুলেট আর না, আমাদের গাড়ি চলে এসেছে এখানে, ভাবতে কি আছে? রাজা রাজা ভাব, গাড়ির অভাব। এত সুন্দর সাইকেলের মধ্যে দেখতে পাচ্ছ, সাদা নীলের একটা প্লাস্টিক জড়ি দিয়েছে হাতের মধ্যে, প্লাস্টিকের ঘড়ি, আর তাদের শরীরের মধ্যে প্লাস্টিকের জামা কাপড়, মুখের মধ্যে দুটো তালবীজ। দেখতে পাচ্ছেন কত হিরোর মতন করে সাইকেলের নাম আছে। তো বন্ধুরা, অপেক্ষা কি জন্য করছো? যদি তোমাদের চ্যানেল নতুন থেকে দেখো আমার, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বেল আইকনে ডং করে টাপিয়ে দিও। টিপিয়ে দে তো সবাই বলে, আমি টাপিয়ে দেব বললাম। অবশেষে আমাদের রথ চলে এসেছে, দেখতে পাচ্ছ খুব ভালো রথ, লাল রঙের। চলো চেপে দাও, আবার স্টেশনের মুখ দর্শন করতে হচ্ছে অভিজ্ঞ নিয়ে, সত্যি খুব বড় দুঃখের বিষয়। এদিকে ট্রেনটা দেখছি বর্তমানে ওখানে কেটে যাচ্ছে, হ্যাঁ সারাদিন তো ঘরে বসে কোন ঘাটে সুবিধা এক্সারসাইজ হয়ে যাবে, আসাম তো লিফ্ট বানিয়েছে। বিকেলে অবশেষে আমরা পৌঁছে গেছি আদ্রা, দেখতে হচ্ছে ট্রেনটাও নেমে গেছে, আদ্রাতে পৌঁছে গেছি। এত বেশি রোদ যে ভালো করে দেখা যাবে যাচ্ছে না কিছু, দেখা যাক কি হয়। এখন তো এখান থেকে মেসো আসতে পারে হয়তো, বা এখান থেকে গাড়ি বুক করে যাব ওইদিকে। দেখো সামনে একটা বেশ ভালো গাড়িটা আছে, ইঞ্জিনটা একটু আলাদা আছে, ইঞ্জিনটা একটু আলাদা আছে। আচ্ছা, ও দেখো আদ্রা এই একটাই জিনিস দেখতে পাওয়া যায় না, সেটা ছোটক কটক ছাড়াই লোকেরা পার হয়। এদিকে মা বাবা দাদুরা সবাই এগিয়ে গেছে, ওহ
বলতো যুবা কেশ্রী এখনই মিষ্টির প্যাকেট কিনে নিয়েছে আমি জানি এটা কে খাবে পুরোটা তার নাম হল রাহুল মানে আপনাদের পৌঁছে গেলাম আমরা দেখতে ইচ্ছ আম গেলে দেখো মা আম গাছ আরে এখন ফোন দিচ্ছে তার সাথে পড়াশোনা করছে ট্যালেন্টেড মানুষ তার সাথে একদম মহাভারতের গ্রন্থ নিয়ে বসে গেছে না পড়ে দিদি কেমন আছো কেমন আছো লাইফ
ফাঁকা চলো মাসি রেডি রুদ্রা রেডি দিদি দেখছি দেখো আপনি কেমন আছেন গো আমাদের ইডলি খেয়ে গেছে ছবিটা পরে পোস্ট করে দেবো মুড়ি ছানা চুল খাচ্ছে না সরি মুড়ি ছাতু জল কারণ এর পিঠে গ্যাস স্টোন ধরা পড়েছে চিটিং চিটিং চিট পেটে স্টোন পাথর পাথর ফোনের কত বড় নেশে দেখো ওখান থেকে এনে এখানে কর্ড লাগিয়ে ফোন চালাচ্ছে কিন্তু চালাচ্ছে তারপর হেনটাই দেখছে চলো বলে দিচ্ছি এই ভিডিওটা অবশ্যই ভালোভাবে কমেন্ট করবে আর লাইক টার্গেটটা তোমার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 500টা লাইক চাই কোন এই লোক কহাঁ সে আতে হে কারণ অনেকে দেখছো আর লাইক করছো না কমেন্ট তো করছো না ওটা বাদই দিচ্ছি আমি দেখতে পাচ্ছ আমাদের হবু ডাক্তার হাতে লেখা প্রায় বুঝা যাচ্ছে না কিন্তু পড়াশোনা ভালো অনলাইন দেখো এখানে মাছ ভাজা হচ্ছে মাংস হচ্ছে আহা হা হা কি ব্যাপার বাহ কত আম ধরেছে চলো এরপরে তো পরে দেখাচ্ছি ঠিক আছে এখন ফটো তোলার সময় বাই বাই দেখতে পাচ্ছ এটা আমাদের মাসিদের ড্রেসিং রুম এখানে খাওয়া দাওয়া হয়ে গেল রাতে অনেক ঠান্ডা ঠান্ডা খাওয়া সেটাতে হ্যাঁ দেখো ওখানকার বাথরুম যেখানে কোনো ছেদ নাই হ্যাঁ এখানে ফাঁকা রুম যেখানে আগে সোম ক্রিকেট খেলতো হ্যাঁ আর বলটা আমার মুখে লেগেছিল যেখানে দেখছো সেখানে যাক আর এখানে নিচে বিছানা পাতা হয়ে গেছে বাহ এখান থেকে আমের আমগুলো খুব পরিষ্কার দেখাচ্ছে কিন্তু এই আমগুলো কাঁচা আছে হ্যাঁ এগুলো খেয়ে কোনো লাভ নেই একটা পেকেছে একটা পেকেছে আরে এখানে বসো না ছাদে দেখি আওয়াজ কাঁপাই দিল যাই হোক এটা হচ্ছে ছাদ আর এটা হচ্ছে তার ও রাস্তাই তো নেই এখানে গ্যাসটা দেখ রুদ্র চলে গেল মামা মেমেশোর সাথে ঘুরতে দেখতে পাচ্ছ অনেক ভারী খাবারটা খাওয়ার পর এই রোদের মধ্যে
পিছনটা জ্বালিয়ে আম পড়েছে রে, আমটা উঠাইলে না, পিছনটা জ্বালিয়ে পড়ে আমটা উঠাইলে রে ভাই, দেখতে হচ্ছে ফাটা আছে, ছুটে জ্বালিয়ে লাভ নেই। মামা এলো দেখো, এখানে আগে সাপ থাকতো, এখন নিজের ফ্ল্যাট চেঞ্জ করে নিয়েছে, ঘুরে ঘুরতে আসে। আমি যেহেতু এটা ট্রাই করিনি, আমি এটা ট্রাই করবো। ঠিক আছে চলো, আমি এটা খাই, তুই এটা ট্রাই করিস নি? আমি ওটা ট্রাই করবো। আমি তো কোনোটাই করিনি ট্রাই, চলো ট্রাই তো করে নিয়েছে। ও নিজের খাতা থেকে ইউজ করলো, অনেক বেশি ছোট, কিন্তু 10 টাকা হিসেবে ভালো আছে। চলো বিকেল বেলা হয়ে গেল, এবার আমরা যাব মাসির ঘর থেকে। চলো যাই। চলো ও মা, লক চেপে গেল এর মধ্যে। টাকাটা চমকে দিল মাস। অঙ্কের বই গ্রন্থ সব পড়ে রইল, জানি না কখন আসা হবে। এবার হয়তো বলে দিচ্ছি, কিন্তু সায়েন্সের চাপে এখন ওইদিকে ঘোরাটা অসম্ভব। চলো চলো চলো, বাবুকে কেন ধার দিলে? না ও মাঝে বসবে এখানে। আচ্ছা ঠিক আছে, নিচে না বাবু, না এই পাটার উপর রাখতে পারছিস তুই? না হালকা আছে, অতটা হয়নি। একেবারে পরে দেখতে আমার খারাপ লাগছে দেখো। আচ্ছা চলো এখান থেকে আমাদের যাওয়া হয়ে গেল, সারাদিনের কাজ শেষ, বাকি ওখানে কি কথা হচ্ছে। চলো অবশেষে আমরা চলে এসেছি স্টেশনে। মা তো কাজে ব্যস্ত, স্টেশনটা দেখাচ্ছি তোমাদের সামনে থেকে ক্যামেরা ঘুরিয়ে। বাবা ট্রেন মেটাল মেটাল খুব খুব সুন্দর আঁকা গুলো আছে, বেশ ভালো লাগছে দেখে। মতন বিজয় জয় করেছি আমরা, এবার এত লম্বা বারান্দার মধ্যে আমরা হাঁটছি, হ্যাঁ বারান্দা, তারপর সিঁড়ি করে আমরা নিচে ফ্লোরে নামবো, সেখান থেকে আমাদের রথ আসবে। চলো স্টেশনে চলে এসেছি, জানি না এটা ট্রেনটা আমাদের ট্রেনটা কি না, জিজ্ঞেস করে দেখবো। দেখো আদ্রা জংশন, এখানে খুব বড় জংশন একটা, এত পাখির ডাক এটা। চলো আমরা এখানে পৌঁছে গেছি, অনেকটা জানা নেই আমাদের যে ট্রেনটা কখন আসবে আমাদের, আমরা কখন পৌঁছাবো, এটা সবাই দেখাবো। ঠিক আছে দেখ কত কিছু খাবার আছে, হ্যাঁ দেখছি। চলো আজকে নিলাম, চলো
অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে লাস্টে আমাদের ট্রেনটা এলো, চেপে গেছি আমরা। শুরুর দিকে তুলতে পারলাম না, তখন ভিড় ছিল বলে। এদিকে মা মামিরা নিজেদের খাবার রেসিপি নিয়ে চিন্তাধারা এক্সচেঞ্জ করছে, দেখতে পাচ্ছ। তাছাড়া বাবা দাদু এক সাইডে বসে আছে, এদিকে আমি নিজের ঠোড়াতে দেখছি যে কেমন লাগছে আমাকে। রাস্তায় ঘুনঘুন করছি আমি। এদিকে বাবু ঘুমিয়ে এসছে আর লাইট বন্ধ হতে সেও উঠে গেছে, দেখতে পাচ্ছ। কিন্তু সেও কি করবে, করার মতন কিছু নেই, না পাচ্ছে ফোন না অন্য কিছু। এদিকে লাইনও চলে যাচ্ছে ট্রেনের মধ্যে থেকে, এদিকে এরা রান্নার চিন্তাধারা এক্সচেঞ্জ করছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এর মতন, ঠিক আছে। আর এদিকে আমার মোবাইলের চার্জটাও যেহেতু পুরোটা ঠিকঠাকভাবে চলছে না, হিট হয়ে যাচ্ছে। আমরা ঘরে পৌঁছে গেছি খুবই কষ্টের মধ্যে, অনেক ট্রেনটা লেট করলো বলে মাঝে মাঝে তুললাম না, হয়তো ভিডিও সাইজ আর এমনিটা পাই কর লাভ নেই, কারণ তোমরা পিছনে এমনিতে স্কিপ করে দিতে চাই, আমি স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের নতুন তাহলে পাশের বেল আইকনটা ট্যাং করে টিপে দিও বা তার মধ্যে বসে দিতে, তার কোনো অসুবিধা নেই, বাস ক্লিক করে আসতে চাই। আর কমেন্ট করো, যত ইচ্ছে পারো কমেন্ট করো, যত কম ইচ্ছে পারো থাকছে সেটাতেও কমেন্ট করো, ঠিক আছে। আমি যে যে লাইনগুলো মুখে বলি সেগুলো কোনো স্ক্রিপ্টেড নয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাকে কোনো রকমের এক্সট্রা কমেন্ট করো না ফালতু। আর দ্বিতীয় হচ্ছে যে তোমরা যদি শাউট আউট পেতে যাও, তোমাদের যদি নাম মেনশন করতে পারি, সেই জন্য তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা ফেসবুকে আমাকে বলতে পারি যে কী কী ভিডিও আর তোমরা চাও, কারণ আজকে তো আমি একটা রিল ছাড়লাম, এবার এই যে আজকে রেকর্ডিং করেছি সেটা আমি আশা করি কালকে ভিডিওটা তোমরা পাবে না, কিন্তু করার নেই, আমার নেট শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকের জন্য বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবে, ঠিক আছে, কারণ তোমাদের একটা লাইকে আমার খুব ভালো লাগে, বুঝতে পেরেছেন তাই বলতে পারো, গরমে আর ভালো লাগে না, ঠিক আছে, চলো বাই বাই।